স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স বিএমডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানব MQ-9 রিপার ইউএভি সম্পর্কে। MQ-9 রিপার বা প্রেডেটর বি হচ্ছে ইউএস এয়ারফোর্স কর্তৃক বহুল ব্যবহৃত হান্টার কিলার ও উচ্চমাত্রার অ্যাট্রাক ড্রোন। এই ড্রোনটি আক্রমণের পাশাপাশি নজরদারিতেও ব্যবহৃত হয়। ড্রোনটি কোনো প্রকার রিফুয়েলিং ছাড়াই একটানা 27 ঘন্টা এবং বর্তমান আপগ্রেডেড ভার্সনে একটানা 42 ঘন্টা উঠতে পারে। এটি ঘন্টায় সর্বোচ্চ 482 কিলোমিটার গতিতে 50,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। ড্রোনটি মূলত গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে এয়ারক্রুদের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। ইউএস এয়ারফোর্স ছাড়াও ইউএস নেভি, CIA এবং নাসা সহ অনেক এজেন্সি এই ড্রোন ব্যবহার করে। এছাড়া ব্রিটেন, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড ও স্পেন এই ড্রোনটি ব্যবহার করে। ড্রোনটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। সর্বোচ্চ গতি 482 কিলোমিটার প্রতি ঘন্টায়, রেঞ্জ 1,852 কিলোমিটার, সার্ভিস সিলিং 50,000 ফিট, একটানা ওড়ার ক্ষমতা 14 ঘন্টা ফুল লোডেড অবস্থায়, ক্রু 2 জন, গ্রাউন্ড স্টেশনে, দৈর্ঘ্য 11 মিটার, উচ্চতা 3.81 মিটার, খালি অবস্থায় ওজন 2,223 কেজি, সর্বোচ্চ টেক অফের ওজন 4,760 কেজি, জ্বালানি ধারণ ক্ষমতা 1,800 কেজি। 4টি হার্ড পয়েন্টে 4টি AGM 114 হেলফায়ার এয়ার টু গ্রাউন্ড মিসাইল ও 2টি 230 কেজি ওজনের GBU-12 লেজার গাইডেড বম অথবা 2টি 227 কেজি ওজনের GPS গাইডেড GBU-38 ZM বহন করতে পারে। এছাড়া আকাশ থেকে আকাশে অপারেশনের জন্য এতে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহারের টেস্টিং চলছে। মজার ব্যাপার হচ্ছে ড্রোনটির ডিজাইনার হচ্ছেন ইরাকে জন্মগ্রহণকৃত আব্রাহাম কারিম নামক একজন ইহুদি ইঞ্জিনিয়ার, যাকে ফাদার অফ ইউএভি বা ড্রোনের জনক বলা হয়। তো অনেক কথা হলো, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই চ্যানেল সম্পর্কে আপনার কোনো অভিযোগ, মতামত, পরামর্শ বা উপদেশ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।